নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। এনআরসিতে নাম নেই, হৃদরোগে প্রাণ হারালেন আতঙ্কিত বৃদ্ধ। তালিকায় নাম নেই সেনা জওয়ানের, বললেন প্রতিদান দিল দেশ। কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন কাছাড়ে, দাবি আদায়ে গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সদ্য প্রকাশিত এনআরসি তালিকায় নাম না থাকায় আতঙ্কিত হয়ে প্রাণ হারালেন 54 বছরের এক বৃদ্ধ। বদরপুর বিধানসভা কেন্দ্রের খলা প্রথম খণ্ডের বাসিন্দা এই ব্যক্তি জনৈক ফয়জুর রহমান। তারই পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধের নাম এনআরসি তালিকায় না থাকায় 2 ছেলে ও 3 মেয়ের নামও তালিকায় ওঠেনি, কিন্তু একই লেগেসি ব্যবহার করে তার বিবাহিত কন্যা ও স্ত্রীর নাম এনআরসিতে স্থান পেয়েছে। পরিবার সূত্রে বলা হয়েছে, 50-60 সালের নথিপত্র তুলে ধরার পরও এনআরসিতে নাম না থাকার বিষয়টি পরিবারের সবাইকে বিস্মিত করে তুলেছে। এলাকাবাসী মনে করেন, সদ্য প্রকাশিত এনআরসিতে যে ব্যাপক অসঙ্গতি রয়েছে, বৃদ্ধের মৃত্যু তার প্রমাণ। ওর নাম ফয়জুর রহমান, যখন কালকে বয়স 54, কালকে যখন এনআরসি আউট হয়েছে তখন ওনার ছেলে একটা গিয়ে খবর শুনেছে যে ওদের নাম আসেনি এনআরসিতে। তো গড়ে এসে বলেছে যে বাবা, আমাদের কেউ কারোর নাম এসেনি, শুধুমাত্র আমাদের একজন বোনের নাম এসেছে আর বাকি 5 জনের নাম এসেনি। তারপরে 6 জনের নাম এসেনি। তারপরে উনি খুব টেনশন করেছেন এবং ভোর সকালে 5টার সময় উনি মারা গিয়েছেন। কারো একটা ভুল হয়েছে, যাতে ওনাদের ফ্যামিলিতে 7 জন মানুষ আছেন, একজনের নাম যেহেতু এসেছে এই লিগেসিতে, বাকি 6 জনের নাম আসেনি, তাই আমি বলতে চাই কোথাও একটা ভুল হয়েছে আর টেনশন করে উনি মারা গেছেন এই ভুলের কারণে। গতকালকে তো আমার ভাই চাইছে এনআরসি এসেছে, সবার পরে আমরা কইছে ফোন করি আর তারা ফেরো রাইছে না এনআরসি না আবার বাদে আমরা দুবার ইয়ে তারা আরো মনে করে কইছে এনআরসি আইছে না হয় বাদে তার কইছে না বেউনারি মাত পাত দিলেছে না মাতি কিতা করি। দীর্ঘদিন ধরে দেশের সেবা করার বিনিময়ে তিনি পেলেন বিদেশি তকমা। করিমগঞ্জে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন সেনা জওয়ান তথা বর্তমানে পুলিশের সীমান্ত শাখায় কর্মরত বিমল চৌধুরী। তিনি সেনাবাহিনীতে থাকার সময় হাবিলদার পদে ছিলেন। 1970 সালের জমির দলিল দিয়ে পরিবারের সবার নাম এনআরসি তালিকায় উঠেছে, কিন্তু তালিকা থেকে বাদ পড়ে গেলেন তিনি। এনআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন দেশের জন্য দিন রাত এক করে এগিয়ে যাওয়ার এই প্রতিদান কি তাকে দেওয়া হল? তিনি জানান, প্রথম খসড়ায় তার নাম না থাকার কারণ হিসেবে সেবা কেন্দ্র থেকে নো রিজন বলে উল্লেখ করে। মেনে দীর্ঘদিন সেবা মে নকরি কিয়া আর দেশ কে লিয়ে কাম কিয়া আর আজ মেরা একই লিগেসি ডাটা সে মেরা ঘর কা সব কি নাম আয় এনআরসি মে আর আজ মেরা নাম নেই উসমে আমি মুঝেও জবরদস্তি মানে বাংলাদেশি বনা দিয়া জিসমে কি মেরা ইসমে কোই রিজন ভি নেই মেনে রিজন মাঙ্গে গয়া থা উস টাইম পর ভি উসমে কুছ উন্হোনে নেই দিয়া বলো ইসমে আ জায়গা নেক্সট লিস্ট মে লেকিন নেক্সট লিস্ট মে ভি নেই আয়া দুবারা আমকো ফের ফর্ম ভরায়া ফর্ম ভরনে কা বাদ বলা যে আপকা ডকুমেন্ট লাও হম লেকে গয়া উসকে বাদ খালি মেরে সে প্যান কার্ড লিয়া উসকে বাদ ওর কুছ লিয়া নেই মেরা পিপিও পেনশন কার্ড বড়া কুছ নেই লিয়া अभी तो मैं तो बांग्लादेशी बन गया। कितने साल आपने नौकरी की थी, देश की सेवा की थी? प्राय 19 साल। मैं 1981 में मैंने फौज में ज्वाइन किया था और 1999 1 सितंबर को मैंने फौज छोड़ा। मैं वॉलंटियर रिटायरमेंट आया हूँ। আসাম রাজ্য কর্মচারী ফেডারেশনের 10ম ত্রৈবার্ষিক কাছাড় জেলা সম্মেলন রবিবার শিলচরের ডিএনএনকে স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠানের সূচনা হয়। অন্যান্য কার্যসূচির মধ্যে ছিল সম্পাদকের প্রতিবেদন পাঠ, এর উপর আলোচনা, বিভিন্ন প্রস্তাব গ্রহণ ইত্যাদি। বিকেলে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন দুলু শর্মা ও সম্পাদক হন বিশ্বজিৎ পাল চৌধুরী। আসাম রাজ্য কর্মচারী ফেডারেশনের কাছাড় জেলা সম্মেলন সফল করো। জিন্দাবাদ।
ফেডারেশনের রাজ্য সম্পাদক নবকুমার পাটগিরি বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। তিনি বলেন, কর্মচারীদের খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশনের আওতায় আনা হবে। কার্বি আংলং, ডিমা হাসাও ইত্যাদি স্থানে কাজ করা কর্মচারীরা 3-4 মাস ধরে বেতন বঞ্চিত, তাদের শীঘ্রই বেতন দিতে হবে। যেহেতু NPS-ত আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, NPS-ক উঠাই আমার পুরনি যদি পেনশন স্কিম আছে, পুরনি পেনশন স্কিম দিব লাগে। ওয়ার্কার মাস্টার রোল কন্ট্রেক্টুয়েল চাকরিবিলাক রেগুলার করবে, আর যখন অবৈতনিকভাবে এটাও কাম করে আছে, বহু শিক্ষক অবৈতনিকভাবে কাম করে আছে, তেওঁলোককো নিয়মাকরণ করব লাগে। এই এই কেটা এই তিনটা আছে মূল ধরে। তারপরে মূল ঘটনা আমার পে কমিশন 7th Pay Commission হয়ে গেল। তার এনোমলি কমিটির যদি রিপোর্ট বিচারিছিল আমি দিছিল, এনোমলি কমিটির এটাও রিপোর্ট করা নাই, আর এনোমলিবিলাক রয়ে গেল। আর এনোমলি রয়ে গেলে বিভিন্ন কর্মচারীর মাত্র অসন্তুষ্টি দেখা দিছে। আন এটা ঘটনা হয়েছে, যখন কর্মচারী কি অর্থাৎ বিশেষ করে কার্বি আংলং বা ডিমা হাসাওবিলাক 3-4 মাহলৈকে দরমাহ পোৱা নাই। অঙ্গনবাদীবিলাক 9 মাহলৈকে দরমাহ নোপোৱাকৈ আছে। এই অঙ্গনবাদীবিলাক ইতিমধ্যে লালাত আন্দোলন হয়েছে, পাথারকান্দিত আন্দোলন হয়েছে, বিভিন্ন হয়েছে যে দরমাহ পোৱা নাই। কিছু ওয়ার্কার মাষ্টাৰৰ আজি দরমাহ নাই। এইবিলাক ঘটনায় রাজ্যিক কর্মচারীক খুব বেশি উদ্বেগজনক পরিস্থিতিলে ঠেলি দিছে, আর পরবর্তী পর্যায়ে আন্দোলন করার কারণে রাজ্য কর্মচারী বাধ্য হব। এই হল মূল কথা। আর দ্বিতীয় ঘটনা যে দেশের যে পরিস্থিতি, যে BSNL বা অন্যান্য কর্মচারী, রেলের কর্মচারী ছাঁটাই করব ওলাইছে, এটো অসম রাজ্য পর্যন্ত গরিহণা দিছে, আর ইয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদত আমি সহযোগী হব। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বজিৎ পাল চৌধুরী বলেন, আলোচনায় যে সকল বিষয় উঠে এসেছে সেগুলো শুধু এখানকার সমস্যা নয়, গোটা দেশের সমস্যা। নতুন পেনশন স্কিমের আওতায় যারা রয়েছেন তাদের পুরনো স্কিমের আওতায় নেওয়া, শূন্য পদগুলো পূরণ করা ইত্যাদি দাবি রয়েছে। এ নিয়ে জলন্ধরে 14 ও 15 সেপ্টেম্বর সর্বভারতীয় স্তরে আয়োজিত প্রতিযোগিতায় আলোচনা হবে। এই সমস্যাগুলো কিন্তু শুধু আসাম নিয়ে নয়, সমগ্র ভারতবর্ষে এই সমস্যা, এবং সেই সমস্যা যাতে সারা ভারতবর্ষের কর্মচারীর, যেমন নতুন পেনশন স্কিমের মধ্যে যারা পড়ছেন তাদের পেনশন বন্ধ, আগে ডিফাইন পেনশন স্কিম আর নতুন পেনশন স্কিম NPS যাদের, তারা আমরা পেনশন পাবো আমাদের ডিফাইন পেনশন স্কিম, কিন্তু NPS-এর মধ্যে যারা আছেন 2005-এর ফেব্রুয়ারির পর থেকে যারা, তাদের পেনশন পাবেন না। এই যে একটা দাবি আমাদের, তাদেরকেও ডিফাইন পেনশন স্কিমের মধ্যে আনতে হবে। এই সমস্ত দাবি নিয়ে ওয়ার্ক মাস্টার রেগুলেশন, স্থায়ী পদ যেগুলো মানে শূন্য পদ যেগুলো আছে সেখানে বেকারদের নিযুক্তি দেওয়া, কারণ বেকারত্ব এমন বাড়ছে, অথচ সরকারের স্থায়ী পদগুলো প্রত্যেকটা বিভাগে, শুধু কাছাড় জেলা নয়, কাছাড় আসাম এমনকি সারা ভারতবর্ষে স্থায়ী পদ অনেক আছে, সরকার সেখানে বেকারদের সুযোগ না দিয়ে বিলুপ করছে। আপনারা জানেন আমাদের, আমার সেক্রেটারি যে রিপোর্টটা আপনারা পড়বেন, সেখানে শ্রমকোর্ট 44টা শ্রমকোর্টকে উঠে প্রায় 4টা কোর্ট করেছে, 2টো কোর্ট ইতিমধ্যে, মানে 1টা কোর্ট ইতিমধ্যে পাস হয়ে গেছে লোকসভায় শ্রম আইন। এই যে সমস্ত কিছু নিয়ে সারা ভারতবর্ষে যাতে একভাবে যাতে আমরা একত্রিত আন্দোলন করতে পারি, তার জন্য আগামী 14 এবং 15 সেপ্টেম্বর জলন্ধরে, পাঞ্জাবের জলন্ধরে সর্বভারতীয় স্তরে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জাতীয় কার্যকরী কমিটির সভা, এই সভায় আমি আর আমার জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় একজন অন্যতম সম্পাদক হিসেবে আমরা উপস্থিত থাকবো। এবং আজকের যে সমস্যা, আজকের যে আমাদের কর্মসূচি, যে প্রস্তাব আমাদের নেওয়া হবে, সেটা সর্বভারতীয় স্তরে উঠবে। আমরা আশা রাখি আমরা আন্দোলনের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। চাকরির ইন্টারভিউ দিতে এসে প্রতারণার শিকার বরাকের 3 শতাধিক যুবক যুবতী। জানা গেছে রবিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রফেশনাল ট্রেনিং নামে এক ব্যাংকিং কোম্পানির তরফে শিলচর অভয়াচরণ পাঠশালায় চাকরির ইন্টারভিউ দিতে ডাকা হয় প্রার্থীদের। সে অনুযায়ী চাকরি প্রত্যাশীরা সকালে স্কুলে জড়ো হলে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে সংগ্রহ করা 300 টাকা করে দেওয়া হয় তাদের অ্যাডমিট কার্ড। এতক্ষণ সবকিছু ঠিকঠাক চলছিল। আচমকা পরীক্ষা নিয়মনীতি এবং নিরাপত্তা নিয়ে সন্দেহ হয় চাকরি প্রত্যাশীদের। তারা খোঁজ নিয়ে বুঝতে পারেন ভূঁইফোর কোম্পানির ফাঁদে পা দিয়েছেন তারা। কোম্পানি থেকে আসা পরীক্ষককে প্রশ্ন করলে কোনো সদুত্তর পাননি। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে মালুগ্রাম ফাঁড়িতে তারা এক এজাহার দায়ের করেন। পরে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারকদের মালুগ্রাম ফাঁড়িতে ধরিয়ে দেওয়ার পরও থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এখন যে লোকটা আছে ওইটা থানার ভিতরে আছে, এবং থানা প্রশাসন বলছে এটা একটু সময় লাগবে প্রসেসিং। এই মোবাইল নম্বর
কিছু চাই না, অনেক ভাই বন্ধু আছে, অনেক দূর থেকে আসছে, হাইলাকান্দি করিমগঞ্জ থেকে লালা থেকে আসছে, আমরা 300 টাকা করে আমরা যারা দিয়েছি আমরা ওই টাকাটা চাই। এবং ভবিষ্যতে এই ধরনের অন্য এক পরীক্ষার্থীর অভিভাবক জানান তারা গরিব, তাদের অন্য কিছু চাই না, শুধু ফিজের নামে জমা রাখা টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। আমরা যে কালপিটটা দরিয়া টানার কাছে সমঝাইয়া দিছি, টানা এত সামনে অত হাজার মানুষ থাকিয়া কোনো একটা গুরুত্ব দিছে না, তারা কোনো একটা রেসপন্স দেন না। আমরা অন্য কোনো কিছু উদ্দেশ্য নাই, আমরা গরিবের যতটা টাকা নিছে টাকাটা দিলেই তুই যে আমরা আমরা অন্য কিছু আমরা যেতে চাই না। আমরা কাছে গরিব মানুষ, আমরা কাছে পয়সা করি নাই, আমরা টাকাটা দিলেই টানায় যদি রেসপন্স হয় আমরা টাকা দিলে আমরা যে মুখে ঘুরি আমরা কিন্তু আমরা এই 300 টাকা লাগে শনিবার এনআরসির প্রকাশিত অতিরিক্ত খসড়ায় উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বহু লোকের নাম বাদ পড়ার খবর পাওয়া গিয়েছে। এতে ভীষণ বিচলিত হয়ে পড়েছেন মানুষ, নিজেদের নাম খুঁজে পেতে বারবার এনএসকে মুখী হতে দেখা গেছে তাদের। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক অজিত সিং জানান অনেকের নাম তালিকায় নেই, তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেছেন ভয়ের কিছু নেই, এনআরসি তালিকা থেকে নাম বাদ পড়লে যে আপনি বিদেশি হয়ে যাচ্ছেন এমনটা নয়, আইনিভাবে লড়ার সুযোগ রয়েছে এবং হাতে সময় আছে 120 দিন। বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আমাকে ফোন করেছে বা সাক্ষাৎ করেছে, দেখা যায় অনেক লোকের নাম নেই এবং এমন অবস্থায় আমরা তাদেরকে বলেছি যে 120 দিনের সময় আছে, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং আইনি প্রক্রিয়াতে যত ধরনের সাহায্য লাগে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই যে আমি তাদেরকে সাহায্য করব। আমি আশা করি যে এই ওনারা যেন কোনো চিন্তা না করেন, যতটুকু পারি আমি আইনি প্রক্রিয়া আমি উকিলের সঙ্গে আলোচনা করেছি, সে ব্যাপারে আমরা সাহায্য করব। এবং জেলা কংগ্রেসে আজকে একটা সভায় হয়েছে, এই সভায় সুস্মিতা দেব, আমি এবং আমাদের জেলা কংগ্রেস সভাপতি সহ আমরা অন্যান্য উপস্থিত হয়েছিলাম এবং আমরা সেখানে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত কাছাড়ে আজকে যারাই এবার নাম বাদ পড়বে তাদের প্রত্যেককে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আমরা যে লিগ্যাল সেলের সঙ্গে আমরা আলোচনা হয়েছি আগামী দিনে আরও বৈঠক করে, কারণ এনআরসি সম্বন্ধে এখন এনআরসি কোনো জাতপাতের কথা না, এনআরসি হিন্দু মুসলমানের কথা না, এখানে এনআরসি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে জিনিসটা হয়েছে। অতএব আমরা আইনি প্রক্রিয়াতে যতটুকু পারি উকিলের মাধ্যমে সহায়তা করার চেষ্টা করব। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় উধারবন্দে আহত হয়েছেন এক ব্যক্তি, তার নাম রঞ্জিত কুমার শর্মা, বয়স 55। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত ভাটির গ্রামে। ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে রঞ্জিত কুমার শর্মার পুত্রবধূ রানী শর্মা জানান শুক্রবার রাত 2টা নাগাদ ডাকাত দল হানা দেয় তাদের ঘরে, দরজা ভেঙে তারা ঘরে ঢোকে, তার শ্বশুরের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিতে চাইলে তিনি জেগে ওঠেন, শুরু হয় ধস্তাধস্তি। একসময় তারা শূন্যে গুলি ছোড়ে, গুলির শব্দ শুনে জড়ো হন পড়শিরা, ঠিক তখন বিপদ আঁচ করতে পেরে পালিয়ে যায় তারা। চাকু সে মারনে লাগা পেট মে মম্মি কো মারা সর মে ফির দরজা রাখা তোড় দিয়ে দশ আমরা বাহার নিকলে ফির চোর উধার সে ভাগ গিয়া ফির দোবারা ফির এন্ট্রি কিয়া চোর বন্ধু কুন্দিক লাগাইয়া পুরা ঘর তোড় দিয়ে সামনে কা কত লোক থে 12 লোক থে গুলি ভি মারা হ্যাঁ 2-3 বাহার ভি অন্দর ভি অভি আপকা পাপা কা জো হালত কেসা হ্যায় অভি তো খারাপই হ্যায় কা পে হ্যায় অভি অভি হসপিটাল মে ভর্তি হ্যায় ফাইদা লড়কা থা বাহার মে লড়কা থা ও 1:30 বজে রাত কো ইধার সে গুজর রাহা থা উসকে বাদ মে 1:30 বজে হসপিটাল সে গয়া থা ইধার সে যা রাহা থা তো চোর পকড় লিয়া উসকো বোলা কি বতাও ইস ঘর মে কম কন কেসে কেসে অন্দর ঘুসনে হমকো বতাও সিসিটিভি মে কমরা মরা ভি হ্যায় কেসে ঘর মে ও বোলা কি হম বহুত দিন সে ইয়াহা হম হাল মে আয়ে 2 মহিনা পহলে আয়ে হ্যায় হমকো নেই পতা হ্যায়
यहाँ पर कौन है सर, तो वो उसको बांध लिया, उसको अंदर कर दिया, खोज रहा था किधर से घुसे, तो इधर पीछे का ग्रिल मेरा लिया, तोड़ दिया, तोड़ के उसके बाद अंदर घुस गया। বিগত বেশ কিছু সময় ধরে বদরপুর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে বদরপুরের বর্তমান বিধায়ক জামাল উদ্দিন আহমেদ আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। এ কথাই ঘুরে ফিরে উঠে আসে রবিবারের কর্মী সম্মেলনে। মর্যাদকান্দি মডার্ন হাই স্কুলে আয়োজিত ওই কর্মী সম্মেলনে শেষমেশ সমর্থকদের চাপে এক প্রকার বাধ্য হয়ে তাঁকে জানান দিতে হয় যে তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসক উদ্দিনে পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের কর্মী সম্মেলনে অনেকেই বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা কংগ্রেস উপসভাপতি আব্দুল কালাম তাপাদার, তাপস ভট্টাচার্য, বিধুভূষণ দাস, কংগ্রেস নেতা সফরুল ইসলাম, নৃপেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। এদিনের কর্মী সম্মেলনে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরতে গিয়ে একসময় ভাবুক হয়ে পড়েন বিধায়ক জামাল উদ্দিন আহমেদ। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি। মিশন ড্রিম ইন্ডিয়ার আনুষ্ঠানিক সূচনা হয়েছে রবিবার। ইটখোলা দুর্গা মণ্ডপে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মহিলাদের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তোলা। ড্রিম ইন্ডিয়ার এই প্রশিক্ষণ শিবির আয়োজনের পেছনে যাদের অবদান রয়েছে তারা হলেন রমি শেখ, বশিষ্ঠ দাস এবং আব্দুল কাদির মিয়া। রবিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে বৃহস্পতিবার অবধি। প্রথম দিনের প্রশিক্ষণে মোট 48 জন মহিলা প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। পরে প্রশিক্ষণ শিবির আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে ড্রিম ইন্ডিয়ার পক্ষে জানানো হয়, যতটা ওয়ার্ড আছে সব ওয়ার্ডে যাতে আমরা প্রশিক্ষণটা চালিয়ে যেতে পারি সবের সাহায্য লাগে। আজকে আমাদের শুরু হয়েছে আমাদের ইটখোলা দুর্গা মণ্ডপে, তাতে 48 জন মহিলারা অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমাদের মুখ্য অতিথি হিসাবে রয়েছেন আমাদের MLA দিলীপ কুমার পাল, আর ওনার সঙ্গে রয়েছে বাবুল হুসার, কনাতপুর কাস্থ বিজেন্দ্র প্রসাদ সিং, আমাদের পূর্ণেন্দু কাছাড় ডিস্ট্রিক্ট টাইকান্ডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পূর্ণেন্দু দাস, রূপালী দাস। আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যে আমাদের শিলচরের যত জায়গায় মহিলাদের সঙ্গে যত রকমের প্রবলেম হয়েছে তাতে যাতে নিজের আত্মরক্ষা নিজে করতে পারে, তার জন্য আমরা এই উদ্দেশ্য নিয়ে ড্রিম ইন্ডিয়া শুরু করেছি। আর তার সঙ্গে আমার দুই বন্ধু অনেক অনেক হেল্প করছে। আমরা তিনজন মিলে ড্রিম ইন্ডিয়াকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমাদের শেষ এখানে নয় যে 4 নম্বর ওয়ার্ডে আমরা শেষ করে দেবো, এটা নয়। আমাদের মূল উদ্দেশ্য হয়েছে পুরো ইন্ডিয়া আমরা ভারতবর্ষে আমরা এটা করবো। আর আজকে আমাদের একটা অনুরোধ যে আজকে থেকে শুরু হয়েছে, এটা 5-6 নম্বর পর্যন্ত চলবে। আমরা সব মহিলা থেকে অনুরোধ করছি যে এই শিবিরে অংশগ্রহণ করার জন্য আমরা আগে আরও চালিয়ে যাবো। সব ওয়ার্ডে ওয়ার্ডে করার আমাদের ইচ্ছা। প্রথমে আমরা শিলচর থেকে স্টার্ট করেছি, আমরা তো পুরো ইন্ডিয়াতে করার, পুরো ড্রিম ইন্ডিয়াটা, মিশন ড্রিম ইন্ডিয়া নাম লিখেছি, কারণ পুরো ইন্ডিয়াতে আমরা এটা করার জন্য স্টার্ট করেছি। শালগঙ্গা মোরলি হাই স্কুলে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে উধারবন্দ নেতাজি ফোরাম। শনিবার বিকেল 3টে থেকে শুরু হয় এই কুইজ প্রতিযোগিতা। এতে 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পায় যথাক্রমে অভিজিৎ সূত্রধর, দেবাশিস নাগ ও বিশ্বজিৎ দাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। এনআরসিতে নাম নেই, হৃদরোগে প্রাণ হারালেন আতঙ্কিত বৃদ্ধ। তালিকায় নাম নেই সেনা জওয়ানের, বললেন প্রতিদান দিল দেশ। কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন কাছাড়ে, দাবি আদায়ে গুরুত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।